গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিশ বন্দনা ব্লগ। তো আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করলাম, যেটা আমি আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে কিছু বলবো না। আমার ঘরের চারিদিকে ব্যাকগ্রাউন্ডে দেখো না, কারণ আমরা ঘর চেঞ্জ করছি কালকে, তো তার জন্য চারিদিকে গুছানো এলোমেলো হয়ে আছে। গবুকে মানে নিয়ে যাওয়ার কথা আছে, বাট এখনও বলছি না, আমরা রাতে চলে আসবো, নিয়ে যাবো না, ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে আমাদের যেখানে যাচ্ছি, কদিন ধরে কেনাকাটা হচ্ছিলো, কদিন ধরে না একদিনই হয়েছে, যে সব এখানে আছে, দাদা বৌদির পিসির দুই বৌদি দুটো দাদা সবারটাই এর মধ্যেই আছে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে আমাদের লোক, এই যে দেখতে পাবে আশা করি, ঠিক আছে। তো সারা কোথায় যাচ্ছে সেটা, জায়গাটা কোথায়, কত দূর, তো এখন আমরা ট্রেন ধরবো, সকাল এখন 7টা বাজে, বেরিয়ে যাচ্ছি। চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব 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 ভালো থাকবে, ভালো লাগবে, কারণ আজকে আমি অনেক বছর পরে, অনেক বছর পরে আমার বিয়ে হয়েছে, তো অনেক বছর মানে ঠিক 7-8 বছর, আর তার আগে অনেক বছর পিসিবাড়ি যাই না, তো আজকে যাচ্ছি। তো চলো, কাদের কাদের সাথে দেখা হবে, কারা আসছে না আসছে, সব সাথে সবার সাথে তোমাদেরকে আজকে মিট করিয়ে দেবো। চলো ট্রেনে এসছি, ওখান থেকে শিয়ালদা এসছি, মধ্যপ্রদেশ ট্রেনে শিয়ালদা এসছি, শিয়ালদা থেকে ট্রেন উঠবো, এখন যাবো কোথায় তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। তো ট্রেন থেকে নেমে সকালে খিদে মানে খিদে পেয়েছে, তো এখান থেকে কিছু টিফিন করে নিলাম, নিয়ে নিলাম ট্রেনে বসে, নিলাম ফুটিসটা খেলে নিয়ে ফুটিসটা পরে খাবে, পরে পরে কোথায় খাবে জানি না ঠিক। তো আমি খেতে পারছি না, তো খেয়ে নিলাম, ঠিক আছে, কোনো টেস্ট নিয়ে খেলাম। আর আমি এরকম অনেক খারাপ হয়েছিল, সেটা খাই না সকালে জিনিসপত্র, কিন্তু খেয়ে সে অসুবিধা হয়েছিলো পরে আমার, খুব ট্রেনে ভালো লাগেনি, ওটা চিকেন আইসক্রিম বলছিলো। তারপরে দেখো আমরা ট্রেনে এসে চাম্পাটি নেমেছিলাম, চাম্পাটি সেদিকে টিমেন টিমেন করে নিল, তারপরে আমরা চলে এসেছিলাম। তো গাড়িতে করে এই রাস্তাতে আমার পিসির বাড়ি, তো আমার বড় পিসির বাড়িতে আমার বড় পিসির মশাই কথা হয়েছেন, তো আমি শাশুড়িকে সবার দেখে যেতে পারি না, আমার ফ্যামিলি যে বড়ো তাদের অনুষ্ঠান হয়, মানে যত বড়ো অনুষ্ঠান থাকে আমরা ফ্যামিলি তখন যেতে পারি না অনেক দূরে থাকার কারণে। তো এটা একটু কাছে ছিল, মানে 2-3 ঘন্টা রাস্তা, তাই আমরা এসেছিলাম। তো এখানে দেখো আমার পিসি বসে আছে, আমার 2 পিসি আছে, আমার 6 পিসি আছে, 8 পিসি আছে, তো সবাই অনেকদিন পরে এসেছিলো, খুবই মজা করছে, আনন্দ করছে, ছোটোবেলায় ছোটোবেলা বড়োবেলি মানে আমাকে না খুব ভালোবাসতো ছোটোবেলায়, তো এখানে সবাই খুব মানে আনন্দ করছে আর কি। তো আমরা কাজের 2 দিন ঘাট কিংবা যে কাজ হয়েছে সেই 2 দিন আমরা আসতে পারিনি, আমরা তার পরের দিন এসেছি, সেদিন খাওয়া দাওয়া সেই দিন এসেছি। তো যাই হোক, আমি ব্লগটা করতে পারিনি, আমার খারাপ লাগছিলো, কেন দেখো ওখানে একটা সেরত বাড়ির কাজ আর সেখানে ব্লগ বানানো করা আর সবাই পছন্দ করে না, কারণ আমার দাদারা সবাই সার্ভিস ফার্ভিস করে আর সবাই এসেছে, তো আমার একটু লজ্জা করছিলো। এটা এই জামাইবাবু এসেছে, আমার জামাইবাবুটা আমার আমার ছোটো পিসির জামাই, তো এখানে কেউ চেনে মানে কেউ চেনে না, তো আমি সেটাকে চেনাচ্ছিলাম, আমার বর তো খুব ভালো করেই চেনে জামাইবাবুকে, আর আমার যে দাদা এখানে আছে বর্দা, বর্দাও চেনে, কারণ ওই দিদি বর্দা ওরা একসাথেই মানুষ হয়েছে, বৌদিরা একটু চেনে না আর শ্রদ্ধা চেনে না, তো সেগুলোকে একটু চেনানো পরিচালনা করানো হচ্ছিলো সবাই মিলে এখানে। তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ দাদার অফিসের অনেক লোকজন এসেছিলো, তারা অন্য রুমে ছিল, এখানে ছিল তারা অন্য রুমে চলে গেছিলো, তখন আমি একটু করে ভিডিও করেছি। তারপর যখন দেখো পরে আমরা কী করেছি, ছাদে এসেছিলাম, এটা আমার বড় পিসির একটাই মেয়ে জামাই, অনেক ছোটোবেলা খুব মজা মানে অনেক ছোটোবেলায় ক্লাস 9-10 পড়ি যখন, তখন এই জামাইবাবু আমরা এত মজা করতাম, যেতাম সব জায়গায়, মানে আমি না বন্দনা বলে সবাই মানে জানতো এবং সবাই খুব ভালোবাসতো আমাকে, এক কথায় আমাকে খুব ভালোবাসতো। তো সবার থেকে এতদিন এত দূরে ছিলাম, তো অনেকদিন পরে দেখা হয়েছে, ওরা নিজেরাও খুব খুশি, আমারও খুব ভালো লাগছিলো। তারপরে এখানে আমার জেঠু বসে আছে, আমার এই যে দাদা, এটা আমার নিজে বসে ছিল, ও মাস্টার সার্ভিস করে, তো এসেছে, তো একটু গল্প করছিলো সার্ভিস টার্ভিস, এই মেয়ে আমার দিদির মেয়ে, ও তো পরীক্ষা দিচ্ছে, তো আমরা সবাই মিলে একসাথে এখানে চলে এসেছি, ওখান থেকে বাড়ি থেকে অন্য একটা ফ্ল্যাটে ভাড়া করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেখানে আমরা সবাই চলে এসেছি। তো দাদা আবার খেয়ে বেরিয়ে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি আসতে হলো,
কারণ আমরাও বেরিয়ে যাব, আমরা সকালে এসেছি বাড়িতে গপুকে রেখে এসেছি, তো আমরা বেরিয়ে যাব। তো চলো, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবার সাথে একটু পরিচয় হলো, দেখিয়ে দিলাম টুকটুকু যতটুকু পেরেছি তোমাদেরকে। আর আমার বাড়ি থেকে আমার জেটি এসেছে, কারণ অনেকটা দূরে, আসতে পারেনি সবাই এই সময়। তো এখানে খাওয়ার মেনু ছিল, দেখো খাওয়ার মেনু ভালোই ছিল, কিন্তু আমি তোমাদের সবাইকে সব কিছু দেখাতে পারিনি, যতটুকু দেখিয়েছি এই যে কাতলা মাছ খাসি এটা ওটা এটা তো ছিল ছাড়া। তারপর দেখো এখানে এই যে জায়গাটা ওরা ভাড়া নিয়েছিল, সেখানে বাগান বাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো আমি একটু ঘুরে দেখছিলাম, ঠাকুরের সাথে কথা বলছিলাম, কারণ আমার জেঠু গ্রাম থেকে ঠাকুরমশাইকে এনে এখানে কাজটা করিয়েছে। আমাদের এটুকুই হয় বাড়ি, মানে এদিকে যারা আছে, কোনো কিছু হলে গ্রাম থেকে ঠাকুরমশাইকে আনা হয়, আমাদের ফ্যামিলি ঠাকুরমশাইকে এনে সব কিছু কাজটা করা হয়। তো কিছু ভিডিও বানানো হলো, কিছু ছবি তোলা হলো। তো দেখো আমার বাড়িতে ওখান থেকে হঠাৎ খেতে এসে মন্তব্য করলো বাড়ি যাব। তো একটু বাড়িতে এসেছি একটুখানি সময়ের জন্য, ওখান থেকে একটা স্টেশন পরে আমার বাড়ি, মানে বাড়ি বলতে যে বাড়িটা তোমাকে কম বেশি করে জানো, আমার আনকমপ্লিট হয়ে আছে, একটা এক সাইডটা কমপ্লিট, কিন্তু আমি ঘরে মানে আমার কিচেন আর আমার ঘরটা রুমটা অ্যাটাচ সেটা কমপ্লিট আছে, কিন্তু আমি তার চাবি নিয়ে আসিনি, তার জন্য আমি ঢুকতে পারিনি। বাইরে আমার যে পজিশনটা কমপ্লিট নয় আমি সেখানে ছিলাম, আরও অনেক পেয়ারা পেয়েছি, পেয়ারাগুলো সত্যিই খুব বড়ো বড়ো। তো বাড়িতে এসে খুব ভালো লাগছিলো, তারপরের দিন দেখো আমরা রুম চেঞ্জ করেছি, তো আর দেখানো হয়নি, ভিডিও করার টাইমও পাইনি, এডিটিং করারও টাইম পাইনি। তো আমরা রুম চেঞ্জ করে নিয়েছি, কারণ ফ্ল্যাটটা হঠাৎই ছাড়তে হয়েছে, তো সেই মুহূর্তে ফ্ল্যাট আমরা পাইনি, তার জন্য একটা রুম বাড়ি ভাড়া নিতে হয়েছে। তো খুব একটা পছন্দ না হলেও অ্যাডজাস্ট করতে হচ্ছে, কারণ জানো কলকাতার বুকে বাড়ি রেন্টে পাওয়া খুবই মুশকিল, দালালের ব্যাপার আছে, তারপরে সবই তো জানো তোমরা, তো কী বলবো, যেরকম পেয়েছি সেরকম অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। তো চলো, আমি ভিডিওটা সত্যি অনেক দিন হয়ে আছে এডিট করতে পারিনি, তো এডিট করে আজকে দিলাম, যাতে মানে ভালো মন্দ জানি না, তবে যেরকমই হয়েছে দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।